গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবার স্বাগত। আর একটা নতুন সকাল, নতুন দিন, আর আমাদের সেই একঘেয়েমি সেই কাজ, সকালবেলা উঠে আমাদের গৃহবধূদের যেসব কাজগুলো করতে হয় আর কি। তো দেখো, আমিও বসে গেছি বাসন নিয়ে, অনেকগুলো বাসন। বাসনগুলো আমি মাজবো, তারপরে বাসনগুলোকে ধোবো, আর তারপরে করবো অন্যান্য কাজ। আজকে যেহেতু সকালবেলা রান্না নেই, বাপির বাবা বেলাতে বেরোবে, তাই আমি সকালে এই কাজগুলোকে করে নিচ্ছি। আর জল থাকতে থাকতে এই কাজগুলো আমাকে করে নিতে হয়। তো দেখো, আজকে আমি সকালে বাসন মাজতে বসে গেছি, আর তারপরে সারাদিনের কাজ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো। আজকে তো ধনতেরাস। গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবার স্বাগত। তো দেখো, সকাল সকাল একটু বাড়িটা পরিষ্কার করতে এসেছি। তো প্রচুর ঘাস হয়ে গেছে, যত ফুল গাছ লাগাচ্ছে সব কিন্তু মরে যাচ্ছে, আর এখান তো জল জারিয়ে দেয় আর মাটিটা পুরো নষ্ট হয়ে গেছে। আর সেরকম হারে শামুক, মানে এত রকমের শামুক সব গাছগুলো খেয়ে নিচ্ছে। তো কিছু লাউ গাছ লাগিয়েছি আর শিম গাছ লাগিয়েছি, তো যদি হয় দেখি। খুব করে যত্ন করছি, আর রাত্রে করে মানে ই করি শামুকগুলোকে ধরে ধরে নিয়ে অন্য জায়গায় ফেলে দিই, কতদিন বাঁচাতে পারি দেখি। সকালবেলা একটু বেশি চা লাগে, একটু এক গ্লাস চা নিয়ে বসে গেছি, লিকার চা আর বিস্কিট। আর তারপরে যাবে বাপির বাবা বাজারে। আজকে একটু যা দেবে তাই ভালো, যা দেবে তাই ভালো। রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে কি কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে করে রেখেছি মুগ ডাল সিদ্ধ, আর এখানে চাল দিয়ে রেখে দিয়েছি, এখনো ভাত করিনি। আর এই যে মানকচু বেটে রেখেছি, এই মানকচুটা সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে আর একটু আর কি কড়াইতে নেড়ে নেব মানকচু বাটা। আর এখানে যে পোস্ত বেটে রেখেছি, আর এই যে সর্ষে বেটে রেখেছি, আর এখানে এই ঝিঙে আলু কেটে রেখেছি, এটা করবো আর কি ঝিঙে আলু পোস্ত। আচ্ছা, ওখানে ওখানে আছে দেখো। আর বাপিকে টিফিন করে দিলাম, বাপির বাবাকে টিফিন করে দিলাম। বাপরে,
টিফিন করে দিলাম, ওরা দুজনে খেয়ে নিয়েছে টিফিন, আর বাপি এখন যাবে কম্পিউটার ক্লাসে, রেডি হচ্ছে। পেয়েছো গেঞ্জি? যাবে কম্পিউটার ক্লাসে, আর তারপরে আমি রান্নাটা করব, ও বেরিয়ে গেলে। তো তোমরা সঙ্গে থাকো সারাদিন। বাপির বাবার কিছু কাজ আছে, তাই ওকে খাইয়ে দিয়ে দিলাম, ও আর কি এখন বেরিয়ে যাচ্ছে। এখন ওই হয়েছে 2:30 বাজে, বেরিয়ে যাচ্ছে। এই যে রেডি হয়ে গেছে, এই যে জামা কাপড় গুলো শুকিয়েছে কি। এই যে অনেক জামা কাপড় কেঁচেছিলাম, তো যেহেতু এখন অনেকটা বেলা হয়ে গেছে, কিছু জামা কাপড় শুকিয়েও গেছে, আমি এখন কিছু জামা কাপড় তুলেও নেব। এই যে একটা বেড কাপড়ও কেঁচেছিলাম, এই যে দেখো অনেক জামা কাপড় কেঁচেছিলাম, কিছু কিছু জামা কাপড় এখনো ভিজে আছে। আর এখন তো প্রায় শীতকাল পড়ে গেছে, আর রোদটা আর বেশিক্ষণ থাকছে না, আর আমার কাছাকাছি করতে কিছু যে জামা কাপড়গুলো সকাল সকাল করে কেঁচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, আর যেগুলো বেলা করে কেঁচেছি সেগুলো কিন্তু এখনো শুকায়নি। তো শুকনো জামা কাপড়গুলো আমি এখন তুলে নিচ্ছি। বাপরে, এই যে দেখো আর বাপের বাবার বেরোতে হলো, কারণ দেয়ালি, তো ওদের দেয়ালির সময় অফিসে প্রচুর কাজ থাকে, ওই জন্য আর কেউ বেরিয়ে গেল। সন্ধ্যাবেলা বাপি এই যে লাইট লাগাচ্ছে, অল্প একটু লাইট ছিল, আর যে লাইটগুলো আনার কথা ছিল সেগুলো আনেনি, আজকে কি করবে জানি না। তো দুটো লাইট ছিল, ছোট ছোট লাইট, ওইগুলো লাগাচ্ছে আর কি, লাইট লাগাচ্ছে। আর এই যে বিল্লিদের সাথে, বিল্লি এগুলো ওর কাছের থেকে যাচ্ছে না, ওর কাছাকাছিই রয়েছে। মাইক বাজছে, তো মাইক বাজছে কিছু হবে না। এই যে আর আমাদের এখানে কিন্তু ওই যে বক্স বাজতে আরম্ভ করে দিয়েছে একদম আমাদের সামনে, সুন্দর প্যান্ডেল করেছে, তোমাদেরকে দেখাচ্ছি, জানি না কপিরাইট পড়বে কি না মিউজিক। তো এই যে দেখো, আর লাইটটা জ্বালিয়ে পরে দেখাচ্ছি, একটু তো কথা তো বলো। অল্প একটু লাইট লাগিয়ে নিচ্ছে আর কি। আজকে আমাদের রাত্রের খাবার হলো এই যে লুচি, লুচি 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 আর লুচি আর বাঁধাকপির তরকারি, চিকেন কষা। হ্যাঁ আজকে চিকেন কষা না, আজকে হলো লুচি ভূতে ধরবে। না না আজকে আমাদের তো নিরামিষ, আজকে ভূত চতুর্দশী তো। হ্যাঁ আজকে, হ্যাঁ ভূত কই দেখতে পেলাম? ভূত চতুর্দশী আজকে না, কালকে। কালকে তাহলে রাত্রেবেলা জেগে জেগে আর বাইরে ঘুরে বেড়াবো ভূত দেখবো। হ্যাঁ তো লুচি বানাচ্ছি আর বাঁধাকপির তরকারি আছে, ওই দিয়ে আজকে কিন্তু আমাদের রাতের খাবার। লুচিগুলো বেশ সুন্দর হচ্ছে না? আমার আবার একটু লাল লাল লুচি ভালো লাগে, অনেকে সাদা লুচি পছন্দ করে, আমার আবার মনে হয় যে সাদা লুচিগুলো আবার একটু কাঁচা কাঁচা মনে হয়, আমার একটু লাল লালই পছন্দ হয়। যদিও আমি লুচি খাই না, তো দেখতে ভালো লাগে। হ্যাঁ দেখতে ভালো লাগে। তো আমার জন্য কি ধনতেরাসে কি কিনে নিয়ে এসেছে বাপি বাবা, তোমাদের সাথে দেখাচ্ছি, খাবারটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব কি কিনে এনে দিয়েছে আমাকে। এখন সবে খেয়ে উঠলাম, ছেলেকেও খেতে দিলাম, বাবাকে খেতে দিলাম, ওদের লুচি আর বাঁধাকপি তরকারি খেতে দিলাম, আর আমি খেলাম রুটি। আর আমি তো লুচি খেতে পছন্দ করি না, খাইও না, তো রুটি খেলাম। আর তোমাদেরকে দেখাই আমার বাড়িতে ধনতেরাসগুলোকে কি গিফট এসছে। তো যাই হোক, এই দেখা একটা সুন্দর কাঁসার প্লেট আর একটা গ্লাস, এটা আমার গোপালের। তো প্রত্যেক বছর টুকিটাকি যা আসে আর কি, এরকম ছোট ছোট, তো এগুলো তো অনেক সুন্দর না গোপালের জন্য, তো আমি ভীষণ খুশি হয়েছি এই গিফটটা নিয়ে, এত ভালো একটা। তো এটা আজকে এখন ধুইনি, তো এটা কালকে আর কি গোপালকে এতে করে খেতে দেব। তো কেমন হয়েছে তোমরা বলো, আমার তো খুব পছন্দ হয়েছে, খুব ভালো ভালো লেগেছে। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা আর বাড়াচ্ছি না, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।
আমার সাথে থেকো, সঙ্গে থেকো।